قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى الله বলছেন ও গো আমার রাসূল ও গো আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না একমাত্র আমার আহলে বায়াতের mohabbat চাই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আপনাকে সৃষ্টি না করলে আপনার অস্তিত্ব না হলে কোন জিনিসের অস্তিত্ব হতো না কোন জিনিস সৃষ্টি হতো না নবীর সৃষ্টির জন্য রব্বে কায়নাত জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেছেন নবীর সৃষ্টির জন্য আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন নবীর সৃষ্টির জন্য মানব ও দানবের সৃষ্টি হয়েছে নবীর জন্য নামাজ পেয়েছি নবীর জন্য রোজা পেয়েছি নবীর জন্য হজ ও যাকাত পেয়েছি নবীর জন্য ইবাদত ও আমল পেয়েছি এই পৃথিবীর মধ্যে যা সৃষ্টি হয়েছে যা এখন হচ্ছে যা কিয়ামতের সকাল পর্যন্ত হবে প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা জিনিস আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় পেয়েছি তারই সদকায় পাচ্ছি তারই সদকায় পাবো সেই দিকেই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার নবীকে সম্বোধন করে বলেছেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন হে আমার উম্মত আমি মুস্তাফা তোমাদেরকে নামাজ দিয়েছি তার বিনিময়ে কিছু চাই না হে মুস্তাফা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি তোমাদেরকে রোজা পাইয়ে দিয়েছি তার বিনিময়ে কিছু চাই না আমি হজ ও যাকাত পাইয়ে দিয়েছি তার বিনিময়ে কিছু চাই না আমি ইবাদত ও আমল পাইয়ে দিয়েছি তার বিনিময়ে কিছু চাই না হে আকাশ ও জমিন পাহাড় ও পর্বত চন্দ্র সূর্য গ্রহ যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না প্রত্যেকটা জিনিস পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমি পেয়েছি তার জন্য আপনার আমার নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু চাই না একমাত্র তার আহলে বায়াতে আথারের mohabbat চাই সে আহলে বায়াত কারা আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসল থেকে যারা জন্মগ্রহণ করে আল্লাহ নূর হইতে মুস্তাফাকে বানিয়েছেন নূর করে রাসূলুল্লাহর গর্ভে থেকে রাসূলুল্লাহর আপনার নাসল থেকে যারা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে তারাও হলো নূর এই জন্য আমার আলা হযরত বলেছেন তেরি নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তেরি নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা নারে তাকবীর নারে তাকবীর সম্মানিত হাজিরিন বক্তব্য দেওয়ার সময় নাই আমি জাস্ট হুজুরের চা খাওয়ার আগ পর্যন্ত মাত্র কয়েকটা মেসেজ আপনি আমি আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রত্যেকটা জিনিস পেয়েছি সেই নবী কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহর আকাশ জমিনের মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তসবিহ তাহলিল করে আকাশ তসবিহ করে আল্লাহর সন্তুষ্টি চাই জমিন তসবিহ করে আল্লাহর সন্তুষ্টি চাই মানব দানব তসবিহ তাহলিল করে আল্লাহর সন্তুষ্টি চাই সারা কায়নাত আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহকে রাজি ও খুশি করতে চাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে রাজি ও খুশি করতে চাই পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে ফলো করো তোমরা আমার mohabbat করো তাহলে বোঝা গেল আল্লাহর সান্নিধ্য লাভ করার মাধ্যম হলো মুস্তাফার mohabbat আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম হলো মুস্তাফার mohabbat মুস্তাফার mohabbat যদি অন্তরের মধ্যে না ধারণ করা যায় মুস্তাফাকে যদি রাজি ও খুশি না করা যায় আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না আল্লাহর তাকাররুব হাসিল করা যাবে না আল্লাহর তাকাররুব হাসিল করতে গেলে কি করতে হবে
আল্লাহর তাকাররুব করতে হাসিল করতে গেলে কি করতে হবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে সেই রাসূলের মহব্বত কেমন মহব্বত সারা জগৎ তো আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চায় এই জন্য আমার আলা হযরত আসিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদ দীনা মিল্লাত ইমাম ইশকে মহব্বত ইমাম আহমদ রেজা খা ফাসিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ খোদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চাই সারা জগৎ আল্লাহর সন্তুষ্টি চাই সেই নবীর মহব্বত সেই নবীর প্রেম সেই নবীর ইশক সেই নবীর ভালোবাসা ঈমানের চাঁদ ঈমানের চাঁদ ঈমানের প্রাণ মুস্তাফার মহব্বত যদি অন্তরের মধ্যে না ধারণ করা যায় মুস্তাফাকে যদি অন্তরের মধ্যে জায়গা না দেওয়া যায় নামাজ পড়লে নামাজ কাজে দিবে না রোজা রাখলে রোজা কাজে দিবে না হজ্জ যাকাত করলে হজ্জ যাকাত কাজে দিবে না ইবাদত আমল কাজে দিবে না কোনো কিছু কাজে আসবে না প্রত্যেকটা ইবাদত আমল রবের দরবারে মাকবুল কবুল তখনই হবে যখন অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত জন্ম হবে যখন অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত জন্ম হবে আমার রাসূলকে কতটা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আপনারা জানেন মক্কা থেকে যখন আমার নবী মদিনায় হিজরত করেছিলেন গারে সূরার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে সাপের আপনার আঘাত পাওয়ার পর পুরো শরীরে বিষ আপনার ছড়িয়ে গিয়েছিল তারপরেও মদিনাওয়ালা মুস্তাফার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে বলে মদিনাওয়ালা মুস্তাফার শানে বেয়াদবি হয়ে যাবে বলে তিনি আপনার চিৎকার করেননি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করেননি তিনাকে সাপে কামড় দিয়ে দিয়েছেন তিনি সহ্য করতে করতে যখন সহ্যর সীমা পার হয়ে গিয়েছে চোখের পানি টস টস করে পড়তে আরম্ভ করেছে আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কান্না কেন করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা থেকে আপনার সফরের সঙ্গী হয়েছি মদিনায় আপনার সঙ্গে যাব এই গারে হীরা সুরের মধ্যে প্রবেশ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ অনেকগুলো ছিদ্র ছিল কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো বন্ধ করেছি একটা ছিদ্রকে বন্ধ করতে পেরেছিলাম না ইয়া রাসূলুল্লাহ আপনার জানের রক্ষার জন্য আপনার প্রাণের রক্ষার জন্য আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার ভালোবাসায় আপনার প্রেমে আমি সেই ছিদ্রটার মধ্যে পায়ের গোড়ালিটাকে আমি প্রবেশ করিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা বিষধর সাপ হয়তো রয়েছে সেই সাপ আমাকে কামড় দিয়েছে আবু বকর সিদ্দিক নবীর মহব্বত কতটা করতেন সাপের কামড় খেয়েছেন পুরো শরীর আপনার বিষাক্ত হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক কতটা নবীকে মহব্বত করতেন আল্লাহর রাসূল পয়গম্বরে আযম বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কে কতটা পারবে মাল আমার দরবারে আনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর খাবার থেকে শুরু করে আপনার বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র কোনো কিছুই বাড়িতে রেখে এসেছিলেন না প্রত্যেকটা জিনিসই আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে এনে উৎসর্গ করেছিলেন আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু বকর বাড়ির জন্য কতটা ধন সম্পদ রেখে এসেছো আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ির জন্য আমার ফ্যামিলির জন্য আপনার আমার সংসারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে যথেষ্ট আল্লাহ আল্লাহর রাসূলে যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ আমার যতটা ধন ছিল আমার যতটা সম্পদ ছিল প্রত্যেকটা ধন সম্পদ আমি আপনার পবিত্র কদমে এনে উৎসর্গ করে দিয়েছি মহব্বত সম্মানিত হাজরিন আজ আমাদের ঈমান বলে মসজিদ যদি রক্ষা করতে হয় জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিবেন কি দিবেন না একটু হাত তুলে বলতে হবে মসজিদ রক্ষা করার জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয় সেই জীবনকে উৎসর্গ করতে পারবেন কি পারবেন না মাদ্রাসাকে রক্ষা করার জন্য যদি শরীরের রক্তের প্রয়োজন হয় শরীরের রক্ত দিতে হবে কিন্তু ব্রাদারান ইসলাম আপনার কাছে মাথা চাইছি না আপনার কাছে হাত চাইছি না আপনার কাছে মুন্ডু চাইছি না আপনার কাছে রক্ত চাইছি না আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চাইছি না শুধু মাদ্রাসার জন্য এই মাদ্রাসার আজ থেকে চার বছর আগের আপনারা দেখেছেন কেমন ইতিহাস ছিল মাদ্রাসার অবস্থা চার বছর আগে কেমন ছিল এখন মাদ্রাসার অবস্থা কেমন আছে আগামী বছর দেখবেন
মাদ্রাসার অবস্থা কেমন হবে সেই মাদ্রাসার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার ভালোবাসায় 10000 টাকার জন্য বলছি না 5000 টাকার জন্য বলছি না আপনার পকেটে 100 টাকা থাকলে 100 টাকা দিয়ে যান 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে যান 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে যান 5 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা 10000 টাকার অনুরোধ করছি না যার কাছে যেমন আছে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে রাতের অন্ধকারে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বতকে অন্তরের মধ্যে ধারণ করে সেই রাসূলের প্রেমে সেই মাদ্রাসার জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য 100 টাকা করে 200 টাকা করে 50 টাকা করে 100 টাকা করে 2 টাকা করে 5 টাকা করে আপনার দরবারে আপনার কাছে আপনার পকেটে যা আছে আপনি তাই দেন হুজুর বক্তব্য দিবেন হুজুরের চা খাওয়া শেষ বক্তব্য শুরু জি আব্দুল মুস্তাফা সবই নিয়ে চলে গেল আমি আপনাদের কাছের বাড়ির মাদ্রাসার প্রত্যেক দিন আসি সুবহানাল্লাহ সম্ভবত নতুন গ্রাম থেকে আমার মহল্লা থেকে নাম উল্লেখ করেননি 500 টাকা দিয়েছেন তাদের ভালোবাসা দেখেন হুজুর চাইছে এই এলাকার মানুষ দিচ্ছে না তো সেইখানকার মানুষ এসে 500 টাকা দিল এইখানকার মানুষ কেউ নাই সুবহানাল্লাহ কি নাম ইসলাম শেখ তার বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন মানুষ মনে করে মৌলভীরা টাকা দেয় না মৌলভীরা দান দেয় না মাদ্রাসার কমিটিরা দান দেয় না মাদ্রাসার সেক্রেটারির দান দেয় না মাদ্রাসার সভাপতিরা দান দেয় না ভুল কথা দান সবাই করে চাই সে হুজুর হোক আর মুফতি সাহেব হোক আর হাজী সাহেব হোক আর গাজী সাহেব হোক একজন মা আমার 100 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন আপনার নাম উল্লেখ করতে হবে না আপনি চটচট করে আসুন 10 টাকা 5 টাকা 100 টাকা যে যেমন ভাবে পারবেন চটচট করে এসে দিয়ে যান সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের অভিভাবক 1 2 3 4 5 6 7 8 9 10 10 পাঁচে কত হয় 5000 না একটা মাদ্রাসার শিক্ষক মাত্র 3 4 5000 টাকা বেতন সেই রকম ব্যক্তি যদি 5000 টাকার দান করতে পারে তাহলে আরো যারা আমরা মাসে হাজার হাজার টাকা রোজগার করি আমাদের কত করে করা উচিত ছিল নাদের ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন আমি আর চাই আমি বুঝতে পারছি আপনারা হুজুরকে মহব্বত করেন হুজুরকে ভালোবাসেন হুজুরের বক্তব্য শুনবেন হুজুরের বক্তব্য চলাকালীন বা শেষে বা হুজুর যখন চাইবেন তখন আপনারা প্রত্যেককেই যে যেমন ভাবে পারবেন আসবেন হুজুরের হাতে দিবেন মুসাফা করবেন দোয়া নিয়ে যাবেন আর বিলম্ব না করে এবারে আজকের এই জালসার যিনি প্রধান বক্তা আমাদের সকলের মাথা আমাদের মাদ্রাসার আরেকজন শিক্ষক দেলোয়ার সাহেব তিনিও 1000 টাকা দিবে বলেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন এবারে আপনাদের নাদের তার বাবার নামে আরো 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন তার পিতা মাতাকে জান্নাতিবাসী করুন আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাথার তাজ উলামায়ে উস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহী সাহেব কিবলা ঝাড়খণ্ডী তিনি বক্তব্য দিবেন তাকে আমরা পেয়েছি আল্লাহর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি সেই অর্থে আমরা সকলেই আল্লাহর নামের বরকত বর্ণনা করি সকলে উচ্চ স্বরে পড়ি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে রিসালা
حضور مناظر اہل سنت مسلک اعلی حضرت دین اسلام مذهب اسلام مدرسہ رضویہ نعرہ تکبیر نعرہ رسالت